দেখো, আজকের এই ক্লাসটা আমরা প্রথমত মাউন্টেন রিজ বুঝবো, তারপরে মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন চেইন, মাউন্টেন সিস্টেম, মাউন্টেন গ্রুপ অ্যান্ড কর্ডিলেরা, এই টোটাল ছটা বিষয় বুঝবো। মাউন্টেন রিজ, রেঞ্জ, চেইন, সিস্টেম, গ্রুপ এবং কর্ডিলেরা। এবং বোঝানোর পর আমি এই কনসেপ্টটা পিডিএফ ফরম্যাটে দিয়েও দেবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। একদম প্রথমে রয়েছে মাউন্টেন রিজ। মাউন্টেন রিজ হলো এ সিস্টেম অফ লং ন্যারো হাই হিলস, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রসারিত লম্বা ন্যারো যদি একটা পর্বত তৈরি হয় তখন তাকে বলা হবে মাউন্টেন রিজ। মাউন্টেন রেঞ্জ কি? মাউন্টেন রেঞ্জ হলো যখন একাধিক মাউন্টেন রিজ পরপর পরপর সংযুক্ত হবে, যেখানে একাধিক রিজ থাকবে, একাধিক পিক থাকবে, একাধিক সামিট থাকবে, একাধিক ভ্যালি থাকবে, তখন তার নাম হলো মাউন্টেন রেঞ্জ। এবার আসি মাউন্টেন চেইনে। মাউন্টেন চেইন বলতে বলছে ইট কনসিস্ট অফ সেভারেল প্যারালাল লং ন্যারো মাউন্টেন, বলছে একাধিক লং ন্যারো মাউন্টেন থাকবে, বাট সেটা ডিফারেন্ট পিরিয়ডে। অর্থাৎ এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মাউন্টেন চেইনের ক্ষেত্রে ডিফারেন্ট পিরিয়ডে তৈরি হওয়া পর্বতগুলো পরপর পরপর একসাথে সারিবদ্ধভাবে অবস্থান করবে, পাশাপাশি অবস্থানরত পর্বতগুলো রয়েছে কিন্তু ডিফারেন্ট পিরিয়ডে। এবার আমি যদি হিমালয়ে আসি, হিমালয়ের ক্ষেত্রে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস, এরা কিন্তু সব একত্রে একসাথে যদি আমি বলি তাহলে এটা কিন্তু মাউন্টেন চেইন হিমালয়। কিন্তু যখন আমি বলবো যে শিবালিক, তাহলে শিবালিকের ক্ষেত্রে, শিবালিকের ক্ষেত্রে সেটা কিন্তু হবে একটা মাউন্টেন রেঞ্জ। আবার শিবালিকের মধ্যে একটা অংশ, মানে শিবালিক তো পুরোটাই মানে অবিচ্ছিন্ন ভাবে অবস্থানরত কোনো পর্বত নয়, প্রায় 2500 কিলোমিটার জুড়ে প্রসারিত, অবিচ্ছিন্ন এরকম নয়। তাহলে শিবালিকের মধ্যে আবার ভাগ আছে আলাদা আলাদা, তাহলে এই আলাদা আলাদা ভাগগুলোকে আমরা একটা রিজ বলবো, এক একটা রিজ। তাহলে এক একটা রিজ পরপর যোগ হয়ে তৈরি হলো কি, পুরো শিবালিকটা, শিবালিক রেঞ্জ। এবার এই যে টোটাল হিমালয়টা যদি আমরা দেখি, তাহলে শিবালিক আছে, হিমাচল আছে, হিমাদ্রি আছে, টেথিস আছে, এরা তো সবাই একই যুগে তৈরি হয়নি, তাহলে এদের টোটালকে একত্রে একসাথে নিয়ে আমরা তখন যখন বলবো তখন তাকে মাউন্টেন চেইন বলবো। এবার আসি মাউন্টেন সিস্টেমে। মাউন্টেন সিস্টেম কি? বলছে ইট কনসিস্ট অফ ডিফারেন্ট মাউন্টেন রেঞ্জ অফ দ্য সেম পিরিয়ড, অর্থাৎ যদি আমি এবার হিমালয়ের সাথে আল্পস পর্বতের তুলনা করি, হিমালয় এবং আল্পস, হিমালয় রয়েছে এশিয়া, আল্পস রয়েছে ইউরোপে, এই দুটো কিন্তু কম বেশি একই সময় তৈরি হয়েছে। টোটাল হিমালয়ের গঠনকাল এবং আল্পসের গঠনকাল কম বেশি এক, কিন্তু দুজনে পৃথক এক নয়। তাহলে এই দুজনকে একসাথে আমরা একটা মাউন্টেন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে মানে হিমালয় অ্যান্ড আল্পস এই দুটোকে যদি একসাথে বলি তাহলে সেটা হয়ে যাবে একটা মাউন্টেন সিস্টেম। মাউন্টেন সিস্টেম গেল। এবার যদি আমি আসি মাউন্টেন গ্রুপে, বলছে ইট কনসিস্ট অফ সেভারেল আনসিস্টেমেটিক প্যাটার্ন অফ ডিফারেন্ট মাউন্টেন গ্রুপ, অর্থাৎ অ্যান্ড সিস্টেম, অর্থাৎ যেটা এইমাত্র বললাম সিস্টেম গুলো, অর্থাৎ হিমালয়, আল্পস, এরা তো একটা সিস্টেমের মধ্যে পড়ে। এই সিস্টেম গুলো যদি অনেকটা মিসফিট বা আনসিস্টেমেটিক ভাবে অবস্থান করে, মানে কোন পরস্পর যে একটা সাজানো ভাব সেটা থাকবে না, এলোমেলো, কোনো পর্বত এইদিকে, কোনো পর্বত, যেমন পর্বত গ্রন্থি থেকে বিভিন্ন দিকে পর্বত ছড়িয়ে পড়ে, এইরকম যখন হবে তখন তাদেরকে একসাথে, এই যে কোনোটা ডান দিকে, কোনোটা বাঁ দিকে, কোনোটা নিচে, কোনোটা উপরে, বিভিন্ন দিকে যে ছড়িয়ে ছিটিয়ে গেল মাউন্টেন চেইন গুলো, তখন তাকে একত্রে আমরা বলবো একটা মাউন্টেন গ্রুপ। তাহলে মাউন্টেন গ্রুপ কি? ইট কনসিস্ট অফ সেভারেল আনসিস্টেমেটিক প্যাটার্ন অফ ডিফারেন্ট মাউন্টেন সিস্টেম। ওকে, লাস্ট রয়েছে কার্ডিলেরা। কার্ডিলেরা হলো এ কমিউনিটি অফ মাউন্টেন, অর্থাৎ অনেকগুলো পর্বত হ্যাভিং ডিফারেন্ট রিজ, আলাদা রিজ থাকবে, রেঞ্জ থাকবে, চেইন থাকবে, সিস্টেম থাকবে, আগে যত কিছু বললাম সবগুলো কে একত্রে যদি একটা ওয়াইডার কনসেপ্টে দেখি তখন সেটার নাম হবে একটা কার্ডিলেরা। বলছে এ কমিউনিটি অফ মাউন্টেন, মানে কমিউনিটি বলতে একটা গোষ্ঠী মাউন্টেনের বা পর্বতের,
যেটা ডিফারেন্ট রিচ রেঞ্জ চেইন সিস্টেম সবকিছু নিয়ে পরস্পর সংযুক্ত অবস্থান করছে, তখন তার নাম হবে কার্ডিলেরা। তো এই ছিল মূলত এই 6টা জিনিস, মাউন্টেন রিচ রেঞ্জ চেইন সিস্টেম গ্রুপ এবং কার্ডিলেরা। এরকম একাধিক টুকরো টুকরো ভিডিও আমি আজকে কয়েকটা করব, এবং স্টাডি ম্যাটেরিয়ালে অলরেডি সি ফ্লোর স্প্রেডিং দেওয়া হয়েছে, সেটা আমি একটু বুঝিয়েও দেবো। এরকম করে ক্লাসটা চলবে, কিন্তু আমি জানি যে এখানে 10 জনের মতো এনরোল করেছে, কিন্তু 2 জন অ্যাক্টিভ রয়েছে। তো তবুও আমি আমার কোর্সটা কমপ্লিট করব এই কারণেই, যাতে এটা আমার যেহেতু রেকর্ড থাকছে ডকুমেন্টস হিসাবে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, তাই জন্য আমি কন্টিনিউ করব ক্লাসগুলো। ঠিক আছে, পরের ক্লাস দেখো।